নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য আলু দিয়ে চিকেনের পাতলা লাল ঝোল। অনেকেই হয়তো আমার মতো ঝাল খেতে পছন্দ করেন না, কিন্তু রান্নায় রং চাই ষোলো আনা, তাদের জন্য নিয়ে এলাম একটা ট্রিক। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে এখানে 500 গ্রাম মুরগির মাংস, এতে 2 চামচ সর্ষের তেল, আন্দাজ মতো নুন, হলুদ আর আমার ঘরে পাতা টক দই প্রায় 100 গ্রামের মতো দিয়ে ঘন্টা দুয়েকের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিলাম 1 চামচ চিনি, চিনিটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। চিনি লাল হয়ে গেছে, এবারে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই যে চিনিটা পুড়ে লাল হয়ে গেছে, এটাই কিন্তু ঝোলে লাল রং করবে। ভালো করে আলুটা নেড়ে নিচ্ছি। দেখুন আলুটা লাল লাল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিলাম হলুদ। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কেউ যদি আমার ঘরে পাতা টক দইয়ের ভিডিও দেখতে চায় তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম গ্রেট করা আদা। দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা সবসময় ভালো করে কষিয়ে নিতে হয়, না হলে মশলার যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো হয় না। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটাও কষিয়ে নিচ্ছি। কেউ যদি আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। মাংসটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় একটা টমেটো দিয়ে দিচ্ছি। আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি
জল দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, আমি এখানে ঠান্ডা জলই দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিলাম। হয়ে গেছে আমাদের মুরগির মাংসের পাতলা লাল ঝোল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।